হাওড়া থেকে সকাল 8টায় কাটোয়া লোকাল ধরে আজ চলেছি হুগলি জেলার শেষ প্রান্তে গুপ্তিপাড়া। বারোয়ারি পূজার প্রথম প্রচলন বাংলার পালা গানের বিখ্যাত গায়ক ভোলা ময়রার জন্মস্থান। পুরীর রথযাত্রার পরে দেশের সবচেয়ে দীর্ঘতম পথে রথযাত্রা এই গুপ্তিপাড়াতে। আজ ঘুরে দেখব গুপ্তিপাড়া। স্টেশনে বাইরে থেকে টোটো নিয়ে আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী দেশ কালীমাতার মন্দির। মায়ের বিগ্রহ সকালে তৈরি হয়ে রাতে পুজো হয় এবং পুজোর পর রাতেই বিসর্জন হয়, এক রাতেরই পুজো। সালটা কবে এখানে পুজো শুরু হয়েছে বলা যায় না, তবে ধরে নেওয়া যায় 350 থেকে 400 বছরের পুরনো, কেউ কেউ বলেন 500 বছরের, কারণ ইতিহাসটা তো অনেক সময় অলিখিতভাবেই নানান বছরের ইয়ে হয়ে থাকে। তো কালী পুজোর সময় এটা পুজো হয়, মানে কার্তিকী অমাবস্যায় মূর্তি আসে, মূর্তি পূজিতা হন, তারপরেই বিসর্জিতা হন। মানে এক রাতেরই পুজো, এক রাতের পুজো। এই মন্দির, ওখানে পঞ্চমন্দির আসন আছে, সামনের হাড়ি কাটোটা বলির জন্য, এখানে যজ্ঞ বেদি, খুব জাগ্রত মা এটুকুনি সকলে বলেন। গুপ্তিপাড়ার মূল আকর্ষণ এই বৃন্দাবন চন্দ্রের মঠ। ওপারে শান্তিপুর থেকে একসময় বৈষ্ণব ধর্ম গঙ্গা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল হুগলির গুপ্তিপাড়ায়। রাস ও দোল উৎসবের পাশাপাশি রথযাত্রা এখানে মূল উৎসব। নমস্কার বন্ধুরা, আমরা হাওড়া থেকে 74 কিলোমিটার দূরে গুপ্তিপাড়ায় এসেছি। এই জায়গাটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে 4টে মন্দির আছে, তার মধ্যে এই চৈতন্যদেবের মন্দির সবচেয়ে পুরনো। 4খানা মন্দির আছে, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনচন্দ্র এবং চৈতন্যদেবের মন্দির। এই কমপ্লেক্সটা দুর্দান্ত, দারুণ লাগছে মন্দিরগুলো, আপনারা এসে ঘুরে দেখে যাবেন। মন্দির কমপ্লেক্সে 4টি মন্দির রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে প্রথমেই পড়বে আটচালা বৃন্দাবনচন্দ্র মন্দির। মন্দিরের ভেতরে রঙের কাজে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবি। মন্দিরে গর্ভগৃহে রয়েছে সুদর্শন কৃষ্ণ মূর্তি, সাথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি। ঢুকেই ডান পাশে পড়বে একচালা রামচন্দ্র মন্দির, বাঁ হাতে পড়বে আটচালা কৃষ্ণচন্দ্র মন্দির, আর বাঁ দিকের একদম কোণে পড়বে এখানকার সবচেয়ে প্রাচীন জোর বাংলো চৈতন্যদেব মন্দির। 4টি মন্দির সাঁকো দিয়ে যাতায়াতের জন্য একে অপরের সাথে যুক্ত করা হয়েছে। রামচন্দ্র মন্দিরের গায়ে টেরাকোটার কাজ অসাধারণ, পুরাণ ও মহাকাব্যের বিভিন্ন ঘটনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির বিগ্রহ। চৈতন্যদেব মন্দিরে এই পুতুলগুলো রথযাত্রায় সাজানো হয়, যা এখানে বারান্দায় সারি দিয়ে রাখা রয়েছে। Thank you.
বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে বাঁদিকে কিছুটা এগোনোর পর পেয়ে গেলাম সিরাজউদ্দৌলার হিন্দি সেনাপতি মোহনলালের স্মৃতিস্তম্ভ। মোহনলালের স্মৃতিস্তম্ভ দেখে গেলাম কাছেই একটি মিষ্টির দোকানে। এখানকার বিখ্যাত গুপ সন্দেশ এবং মাখা সন্দেশ নিতে ভুলবেন না। রামচন্দ্র মন্দিরের পর যাত্রা শেষে গুপ্তিপাড়া স্টেশনে এসে আবার দেখা হনুমানজির দলের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।